মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে সাধ্যর ভিতর থেকে। আমি তো এটাই বলি, তোমরা ভুল বুঝো। তোমরা মনে করো আমি সরকারের দালাল, তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবি কি কি তোমরা বলো। সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি, এদেশে আসার নামও শুনিনি এগুলোর, আল্লাহ সাক্ষী আমি নামও শুনিনি, আল্লাহ আমি নামই শুনিনি। আমি মুয়াজ্জিন ছিলাম ছোটবেলা থেকে বিদেশে, কাউকে বলা হয়নি এই কথা আমার, আমি এখানে এসে শুনেছি। তো বলো আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো? তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না। আর এখানে মদ হালাল করে দিয়েছে কেউ, তুমি বলো আমি কি করতে পারি জায়গায়, আমি কি করতে পারি? আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি এবং নিজেকে আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না, আমার ছেলে সন্তান যাবে না, দাওয়াত দেবো। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে। আমি তো পারবো না কিছু করতে, তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো, 10টা গাড়ি ভাঙতে পারবো, কিন্তু গাড়িগুলো কার? ওই গাড়িগুলো কার? ওই গাড়িগুলো তো আমার না, আর যে অপরাধ করেছে তারও না। তোমাকে নিয়ে আমি রাস্তায় নেমে রাস্তা জ্যাম করতে পারবো, কিন্তু একজন গুরুতর অসুস্থ মানুষ রাস্তা পার হতে পারছে না, পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে পারতেছে না, তা আমি কার অপরাধের জন্য কাকে শাস্তি দিব? এই জন্য বলেছি বেতুয়ার মানুষ, ফাত্তাকুল্লাহ মা ইসতাতাতুম, আল্লাহ কোরআন কারিমে বলেছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য, সাধ্যের বাইরে লা ইউকাল্লিমুল্লাহ নাফসান ইল্লা উসআহা। তোমার এই ভ্রম, তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না। আমি যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছি তা আমি বলছি না, তবে পড়ে দেখে অবাক লাগে। আল্লাহ বলছে যে লা ইউকাল্লিমুল্লাহ নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে ওকে কিছুই চাপাই দেই না, তা আমার দরকার আছে যেটা পারবো না পিছিয়ে পিছিয়ে ঘুরাল। এরপর আল্লাহ বলছে যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করা জরুরি, আল্লাহকে ভয় করা, কিন্তু কতটুকু? মাস্তাতাতুম, যতটুকু পারো, যতটুকু করলে তোমার ঈমান আমাল তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না, তোমার ঈমানের সমস্যা হবে না, আমালের সমস্যা হবে না। বুঝে আসছে না আসেনি? বুঝে আসছে না আসেনি? কাকে ভয় পেতে হবে? বেতুয়ার মানুষ, বেতুয়ার মানুষ। আমি আমার বক্তব্য শেষ করে দেব, এদেশে হাজার অন্যায়ের নাম আছে, আমি এত অন্যায়ের নামও জানি না। তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করব বলো? এই দেশে শিরকি হয় কয়েক কয়েক হাজার রকমের। এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাওয়াহিদ একত্ববাদী এসেছেন আমরা সবাই বসে, না আমি বলছি না, তবে আমি দেখেছি মানুষ ডাব নারকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে, আমি মানুষকে দেখেছি মর্দুম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান যা মসজিদ নয়, মন্দিরও নয়, গির্জাও নয়, ওসব জায়গায় যেতে এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে, সহযোগিতা করতে পারে। তোমাকে কি দিয়ে বুঝায় দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে তোমাকে বলি, তোমার কোন অপরাধ আমার কোন অপরাধ আমি মনে রাখবো, কতটুকুই বা আমার জ্ঞান। শোনো বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যা করেছো করেছো, রবের সুসংবাদ লাগবে? তোমরা আমরা আমরা কি অনুতপ্ত? আমরা কি আল্লাহর কাছে লজ্জিত? তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ, অপরাধ অপরাধ, কিন্তু তোমার রবের গুসসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না, তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না, তোমার রব আরো দয়া করবে। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে দিতে পারবে না তোমার অপরাধ, রব আরো দয়ালু। সুবহান রব তোমাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো, জানাখোর যারা ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও। তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না, পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয়। তুমি চলে যাবে এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে। মনে রাখবে মানুষ যা করেছো করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না, তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নাম দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শুনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে, যাবে?
রবের দিকে যাবে, যেমনটা একজন নবী বলেছিল, ইন্নি যাহিবু ইলা রব্বি সায়াহদিন, ইন্নি যাহিবু ইলা রব্বি, একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে হিদায়ত দিবে। তুমি কি রবের দিকে যাবে? তাহলে শোনো, রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা রব আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে। বেতুয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজে, এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে, তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিদেশে গিয়ে নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো, এবারে এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ, সবাই কিন্তু অপরাধের সুযোগ পায়। এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে, অধিকাংশ মানুষ তো ক্ষমতার বাইরেই অপরাধ করে। ক্ষমতায় কয়জন মানুষ থাকে? আপনাকে কর্তৃত্ব করা কয়জনে? আপনি নিজেই তো অপরাধী। ইয়াবা আপনি ঢুকান, মদ আপনার চাহিদা, জেনা পতিতালয় আপনার চাহিদা, ঘুষ আপনার চাহিদা, আপনার এখন ট্রেনের টিকিট লাগবে, আপনার মামা আছে, সালাম আলাইকুম, ভাই আম্মে খালাস আপনার টিকিট, এখন আপনার টিকিট লাগবে। আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইনে, আপনার মামারে ফোন দিয়ে আপনার টিকিট নিয়ে নিয়েছেন, এতে ক্ষমতা কি করবে? তো আপনি নিজেই অপরাধ করেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বুঝাতে পারছি না, পারেনি হালকা করে। শোনো বেচুয়ার মানুষ, রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুব, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিয়া, যত অপরাধ আছে। তবু কি ক্ষমা চাইবে না মানুষ? তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবু কি মানুষ মানুষের উপরে জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবু কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে হাত তুলুন তো, আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন তারা তারা হাত তুলুন তো, একজনও নেই। কি কয় আল্লাহ, আমি ভাবছি কেউ না কেউ থাকবে হয়তো, মানে তার কাছে একটা প্ল্যান আছে, 2030-এর মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে, বিয়েটা করবো, বিদেশ যাবো, ঘরটা হবে, রাস্তা হবে, অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে, অপেক্ষা করো, মানে একটা প্ল্যান আছে। না, প্ল্যান করা হারাম কিছু না, করতেই পারে মানুষ আল্লাহর উপর ভরসা করে, বৈধতা আছে। কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ? মানুষ শুনো, আল্লাহকে ভয় করো। তিনি কে জানো? তিনি হচ্ছে ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল ওয়া তাকুনু আল জিবালু কাল আহিন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, যেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নিবে না, ইউবাসসারুনাহুম ইয়াতুল মুজরিম, সেদিন তুমি দেখবে অপরাধীকে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানী, মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে। ভয় কর সেই দিনকে মানুষ। ওয়াসাহিবাতিহি ওয়াসি, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, যেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, পাহাড় হবে ধুলিত পশমের মতো, সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। বলবো ওয়াসাহিবাতিহি ওয়াবানী, বউকে নেন, ছেলে মেয়েকে নেন,
আমাকে ছাড়েনি আল্লাহ, দেখা যাচ্ছে আগুন, আকাশ গলিত ধাতু, আকাশটা গলে যাচ্ছে। হ্যাঁ, আকাশটা ফেটে যাচ্ছে, বুঝেননি কথা? এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে, শুনুন, রব ভালোবাসার জন্য ডেকেছে। আপনি যদি রবের ডাকে সাড়া না দেন, আপনি ছাড়া পাবেন না, কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে, আর আপনি যখন এটা শোনেননি, আপনি রবের দ্রোহিতা করেছেন, আর এটা রব সহ্য করবে না। তাই তিনি বলছে, শোনো, অসহিবেতিহি ও বেনি, মানুষ তার স্ত্রী, অসহিবেতি ওয়াহি, তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে। বলবে, ইয়া আল্লাহ, আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম, পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফালান, আমাকে ছাড়েন। বেটুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ ভয় কর সেই রবকে যিনি এত ক্ষমতান। খুদুহু ফাকুলু, যিনি বলবে এদেরকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে শিকড় দিয়ে বেরি করিয়ে দাও। যিনি এত ক্ষমতাবান, যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন, ওয়ানান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবেন ইয়া আল্লাহ, দুনিয়া আর দুনিয়াতে যা আছে এ সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করেন। জানেন রব কি বলবে? যে দয়ালু রবের কথা বলেছি, যিনি ডেকেছেন আপনাকে কোরআনের মাধ্যমে, যিনি বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো, যিনি বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন, যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো, ও কি লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। তিনি বলবেন খাল্লা, এত কিছু, এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না, রব বলবে খাল্লা, আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ নিয়ে। তিনি বলবে খাল্লা, না, কখনো নয়, ইন্নাহা লাভা, এটা লেলিহান আগুন, নাজ্জাআতাল লিশাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি। এই ওয়াজ মাহফিল তো শখে শখে শোনেন, আমি তো যাইতে চাই না। চেয়ারম্যান সাহেব, ওয়াদুদ সাহেবকে, আব্দুল ওয়াদুদ সাহেবকে জিজ্ঞেস করিয়েন, কয়েকজনকে হয়তো তুমি রেফারেন্স করে আমাকে দাও, আমি দাওয়াত করতে চাই, আমি ওয়াজ করতে চাই না এদেশে, মন কিছু করবেন না, আপনাদের একটু বদনামি করে দিল। আমি এই দেশে যখন এসেছি, আমি এদেশ বলছি, আপনি আবার ভাবেন না যে আমি অন্য দেশকে ভালো বলি, আমি এদেশের ছেলে, আমি এদেশ নিয়ে কথা বলি, আমার অন্য কে কি করলো আমার নন অফ মাই কনসার্ন, আমি খুব ভালো তা বলছি না, তবে খুব দুঃখ পেয়েছি, ওয়াজের আয়োজক করে নামাজ পড়ে না, মানে এই লোক যে আল্লাহ ভীর, এখন বলবেন যেতে জামশেদ ভাই, নামাজ না পড়লে কি আমি আল্লাহকে ভয় পাই না? আরে আল্লাহ বলছে তুমি মুশরিক, আমার জিগা ওকে, আল্লাহর জিগা তুমি আল্লাহর ভয় পাও কিনা, আল্লাহ কি বলে? দেখো আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, আর আমি কি করতে পারি? আমি তো পড়তে পারি, আমি তো তোমাকে কাফের বলছি, আমি তো তোমাকে মুশরিক বলছি, আমার এই অধিকার নাই। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে, মানে মুশরিক কাফের মধ্যে আর মুহাম্মদীদের মধ্যে, মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে, মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ, এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না, দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে। বুঝে আসছে না? আসেনি, রাগ হচ্ছে না আমার উপরে? আর কত কিস্সা কাহিনী শুনে জীবন পার করবেন, বুঝেন? গতকাল, গত বছর এখানে মাহফিল হয়েছে, হয়তো হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে, মুসল্লি তো বাড়েনি, মুসল্লি বাড়েনি তো, তা আমার ওয়াচ করতে মন যায় না, কেন যায় না? তা খুব বেশি এটা বুঝে বলে মনে হয় না মানুষ, সেই ধরেন এখান থেকে যদি চিটাগং রিটার্নের চিন্তা করি, আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটাগং যাই, তাও মনে করেন যে 15-16 ঘন্টার জার্নি কম হবে না। বুঝে আসছেন? আসেনি তো? আজকে আমি সকাল 10টার দিকে বের হয়েছি, এখন রাতে 10টা, মানে 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তার মানে সরি 24 ঘন্টার মতো হয়ে যাবে, আমি কালকে ছাড়া তো ফ্লাইটও পাবো না ঢাকা। দ্যাটস মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল 2 ডেজ ফর হোয়াট? আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াজ করা, যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ কারবার না হইতো, আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে। 2 দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইঘা ওয়াজে আসবে 1 ঘন্টা কথা বলার জন্য, না কেউ থাকতে পারে। তবে আমি ইদানিং ওয়াজ করে আমার এরকম ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয়, মানে আমি হুজুর না, আমি দায়ী না, দায়ী কে? আমি না, আপনাদেরকে দাওয়াত দেবো, তো এটা তো এরকম হওয়া উচিত। এই বেতুয়ার মানুষ একটা মাহফিলের প্রোগ্রাম করেন, কিছু মানুষকে ডাকেন কিছু নসিহত করে, কিন্তু পক্ষান্তরে কি হচ্ছে, মানুষ 50,000-70,000 টাকা দিয়েও হুজুর পাচ্ছে না, 3 বছরও পাচ্ছে না,
এরপর আবার 50-70 হাজার টাকা নিয়ে ঠিক মাগরিবের সময় বলছে যে না আসবো না, সরি আমাকে আরেক জায়গায় 90 হাজার দিয়েছে। কি এরকম হয় না? এটা কি করলেন আছে আপনি? আজকে এখানে মাহফিল শুনলেন, একজন হাফেজ এবং কারি কথা বলেছে মাগরিবের পরে, রাসেল সাহেব, আমি যদিও ওনার টাইটেলটা পুরো মনে নেই, সম্মানী মানুষ, আপনাদের আপনারা যেভাবে ওনাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, আল্লাহ ওনার শ্রদ্ধা অনুযায়ী ওনাকে দিনের পথে রাখার চেষ্টা তৌফিক দান করুন, তিনি যাতে আপনাদের সামনে যতটা মানে সম্মানিত, আল্লাহ যাতে ওনাকে ততটাই ভালোবাসে, তিনি সেই পথে পরিচালিত হন, বা আপনারা যারাই এখানে আছেন মান্যগণ্য লোকজন, আল্লাহ আমাকেও আল্লাহর ভালোবাসার পাত্রের অন্তর্ভুক্ত করুন, আমিন। কিন্তু আমি যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে মানে এখানে মাহফিল শুনলেন আপনি, আল্লাহ বলছে যে তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই মানুষকে যে সত্য কথা শুনেছে কিন্তু এটাকে পরোয়া করেনি, এটা শুনেছে বা শুনেছে। আপনি দেখেন, আপনি দেখেন, আপনাকে আমি দাড়ি রাখতে বলি আমারটা বলা উচিত না আমার মনে হয়, কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি, কিসের সলা? এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে যে ইন্নাল্লাহ লা ইয়াগফির, আল্লাহ ক্ষমা করবে না অন্য শরীক, একজন লোকের দাড়ি কি, সলাত কি, যাকাত কি, হজ কি, সে যদি আল্লাহর সাথে শিরিক করে। তো ওই জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কিভাবে ওয়াজ মাহফিল করা, এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী নবী গো, এভাবে করলে আপনার ভালো লাগে, 3 ঘন্টা বসে ও একটা হুজুরে আসছে, কোন টাইমে যে 3 ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি। যদি এরকম হয় আপনার মাহফিলের আয়োজন, মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে, তা কিন্তু মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, আমাকেও দিবে কিছু না কিছু হয়তো, তা কিন্তু এই মসজিদ মাদ্রাসারই সম্পদ, এইটাকে কেন্দ্র করি মাহফিলটা।